মাঝরাতে দেখলাম আমার স্বামীকে আমার বিধবা পরিচয়ের রুম থেকে বের হতে। দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী কেউ যেন টের না পায় তাই পা টিপে টিপে আমাদের রুমের দিকে ঢুকে গেল। আমি যাচ্ছিলাম বাথরুমে, স্বামীকে এভাবে দেখতে পাবো এটা কখনো কল্পনা করিনি। বিষয়টি আরো নিশ্চিত হবার জন্য আমি বিধবা পরিচয়ের রুমের দিকে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম বড়জা বিছানা ঠিক করছে। আমার বুঝতে বাকি রইল না এতক্ষণ ধরে ওরা কি করেছে। তারপর দেখলাম আমার বড়জা নিজের পর্ণের কাপড় ঠিক করতে করতে দরজার দিকে আসছে। আমি আড়াল হয়ে গেলাম। আমাকে পাশ কেটে আমার বড়জা বাথরুমে ঢুকে গেল। এই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছি না। আমি শাশুড়ির রুমের দিকে চলে গেলাম। আমার শাশুড়িও নাক ডেকে ঘুমোচ্ছেন। ইচ্ছা করছিল শাশুড়িকে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি বলি, কিন্তু এত রাতে সিন ক্রিয়েট হোক সেটা আমি চাইনি, তাই ওখান থেকে চলে এলাম। রুমে এসে দেখি আমার স্বামী মুন্না নেই। হঠাৎ বাথরুমে গোসলের শব্দ পেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম মুন্না গোসল করছে। আমার সাথে ঘুমলে সে কখনো এভাবে মাঝরাতে গোসল করে না, হয়তোবা অবৈধ সম্পর্কের অপরাধবোধ থেকে গোসল করে নাপাক শরীরটাকে পাক করে নিচ্ছে। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে ভাবলাম, বিধবা ভাবির সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার কারণে যেখানে আত্মাটাই অপবিত্র হয়ে গেছে সেখানে গোসল করে শরীর পবিত্র করে লাভ কি। এই মুহূর্তে আমার কিছুই করার নেই, তাই নিরুপায় হয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। আমাকে অনেকে অনেক কথা বলেছিল, বলেছিল মুন্নার সাথে তার বড় ভাইয়ের বউয়ের একটা অবৈধ সম্পর্ক রয়েছে। মুন্নার বন্ধু সাইফুল বাসর রাতেই বলেছিল। তখন আমি বাসর ঘরে নববধূ সেজে বসেছিলাম, আমার পাশে বসেছিল মুন্না। এমন সময় মুন্নার বন্ধু সাইফুল ভাই একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসে বলল, দোস্ত আজ তোদের মিষ্টি বাসর রাতে মিষ্টি খাওয়াতে চলে এসেছি। আমার স্বামী অভিমান নিয়ে বলল, বিয়েতে আসিসনি, এখন মিষ্টি এনে আমাকে খুশি করতে পারবি না। সরি দোস্ত, জরুরি কাজে আটকে গিয়েছিলাম, না হয় তোর বিয়ে মিস করার মতো মানুষ আমি নই। এমন সময় বড়ভাবে প্রিয়া এসে বলল, মুন্না একটু এদিকে আসবে। জি ভাবি আসছি। দোস্ত তুই তোর ভাবির সাথে কথা বল, আমাকে ভাবি কেন ডেকেছে একটু দেখে আসি। বলেই সেদিন মুন্না চলে যাবার পর সাইফুল ভাই আমাকে বলল, ভাবি আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না, একজন প্রকৃত বন্ধু হিসাবে কথাটা বলা উচিত বলে মনে হয় আপনাকে বলতে চাচ্ছি। বলুন কি বলবেন। মুন্না আমার কলিজার বন্ধু, কিন্তু আমি চাই সে সৎ পথে চলে আসুক, দিন দিন তার এমন অধঃপতন আমি মেনে নিতে পারছি না। আপনি ওভাবে না ঘুরিয়ে সোজাসুজি বলে ফেলুন, একটু চোখ কান খোলা রাখবেন, মুন্নার সাথে তার বড় ভাবির একটা অবৈধ সম্পর্ক রয়েছে। আপনি চেষ্টা করলে তাকে ওই পথ থেকে ফেরাতে পারবেন, আমি জানি এটা গুনাহের কাজ, তাই একজন প্রকৃত বন্ধু হিসাবে তাকে সঠিক পথে আনার জন্য এমন বাসর রাতে আপনাকে কথাটি বললাম, কারণ আমি হয়তো বা পরে সেই সুযোগটা আর পাবো না যে সুযোগটা এখন পেয়েছি। আপনি মন খারাপ করবেন না, যেহেতু ওর সাথে আপনার বিয়ে হয়ে গেছে তাই এখন পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। একজন সৎ স্ত্রী তার স্বামীকে বিপদ থেকে সুপথে ফিরিয়ে আনে। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আপনি সিন ক্রিয়েট না করে তাকে আপনার ভালোবাসা দিয়ে বিধবা ভাবির ওই পথ থেকে আপনার পথে ফিরিয়ে আনবেন। তারপর সেদিন রাতে সাইফুল ভাই মুন্না আসার আগ পর্যন্ত আমাকে অনেক কথা বলেছিল। সেদিন আমি মনে করেছিলাম সাইফুল ভাই হিংসে করে আমার আর মুন্নার সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য এসব কথা বলেছিল, কিন্তু আজ তার প্রমাণ পেলাম। এমন সময় দেখলাম মুন্না গোসল সেরে বাথরুম থেকে বের হচ্ছে। বিষয়টা যেন সে বুঝতে না পারে তাই আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। সে বাথরুম থেকে এসে আমার পাশে শুয়ে পড়ল, একটি বারও আমাকে ছুঁয়ে দেখলো না। কিছুক্ষণ পর দেখলাম সে অঘরে ঘুমোচ্ছে, আর আমার দুচোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আজ বাবুর কথা বড্ড মনে পড়ছে, মনে পড়ছে আমার বিয়ের দু চার দিন আগে যখন আমি বাবুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সেদিন সন্ধ্যায় বাবু আমাকে আমার বান্ধবী মনীষাদের বাড়ির ছাদে নিয়ে গিয়ে বলল, ইভা আমার কেমন জানি মনে হচ্ছে তুমি ভুল করছো, প্রেমিকা হারিয়ে যাওয়ার সময় সব প্রেমিকই এ ধরনের কথা বলে। আর তাছাড়া তোমাকে আমি সম্পর্ক শুরু হওয়ার আগেও বলেছিলাম, তুমি আমার যোগ্য না হলে তোমাকে ছেড়ে যেতে আমি বাধ্য হব। এরপর তোমাকে আমি 2 বছর সময় দিয়েছিলাম, তুমি হেলায় সময় নষ্ট করেছো। এর পরেও আমার বাড়িতে আমি তোমার কথা বলেছিলাম, কিন্তু আমার বাবা মা কিছুতেই তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না, চলো আমরা পালিয়ে যাই। স্বার্থপরের মতো বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে নিজের সুখের জন্য তোমার সাথে পালিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। আমার এতদিনের ভালোবাসার কোনো মূল্যই কি তোমার কাছে নেই? তোমার ভালোবাসাটা 2 বছরের আর আমার বাবা মায়ের ভালোবাসাটা আজ 19 বছরের। তোমাকে বললাম না আবেগি ভালোবাসার জন্য আমি আমার বাবা মায়ের মনে কষ্ট দিতে পারবো না? দেখোই বা আমার মনে কষ্ট দিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না, এই তো আর একটা ভুল করলে। ভালোবাসার মানুষ কখনোই ভালোবাসার মানুষকে অভিশাপ দেয় না, বরং তার সুখটাই চায়। তুমি যে স্বার্থপর প্রেমিক সেটার প্রমাণ আরো একবার দিলে। ভালো থেকো, যদি মন চায় 10 তারিখ আমার গায়ে হলুদ এসো, তোমার বউ হিসাবে না হলেও পরের বউ হিসাবে আমাকে দেখতে কেমন লাগে সেটা এসে দেখে যেও, বলে আমি চলে আসলাম। আমি চলে আসার পর নাকি বাবু অনেক কান্না করেছিল, হয়তোবা তার সেদিনের অভিশাপটা আমার কপালে লেখা হয়ে গিয়েছিল। কিছুতেই ঘুম আসছে না, এমন অপবিত্র দেহের পাশে ঘুমোতে ইচ্ছা করছে না যে আমি সবসময় চেয়েছি আমার সব কিছু আমার স্বামীকে
ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে দিব না সেই আমার কপালে জুটলো এমন চরিত্রহীন স্বামী। ভাবছি আর কান্না করছি, এমন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই টের পেলাম না। পরদিন দুপুরবেলা আমরা সবাই খেতে বসেছি, সবাই বলতে আমার বিধবা শাশুড়ি, বিধবা বড়জা, আমার স্বামী মুন্না এবং আমি, আমাদের এই চারজনেরই সংসার। আমার শ্বশুর মারা গিয়েছে আমার বিয়ের 10 বছর আগে, আর আমার বড় ভাসুর মারা গেছে আমার বিয়ের 2 বছর আগে। বড় ভাসুর মারা গেলেও তাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ভাবি নাকি চেয়েছিল মুন্নাকে বিয়ে করতে, কিন্তু আমার শাশুড়ি বাদশাদে, তাই ভাবির আর মুন্নার বিয়ে হলো না। ভাবিকে নাকি অন্য জায়গায় বিয়ে করে ফেলার জন্য বলেছিল, ভাবি নাকি বলেছিল স্বামীর সংসারে থেকে স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে সারা জীবন পার করে দিবে, তবু স্বামীর ভিটেমাটি ছেড়ে কোথাও যাবে না। এমন সময় দেখলাম মুন্নার প্লেটে সব খাবার শেষ হয়ে গিয়েছে। মুন্না বলল, আর দুটো ভাত কি দেওয়া যাবে? আমি বললাম, যেদিন নিয়ম মতো রান্না করি সেদিন ভাত থেকে যায়, আর ভাত থেকে গেলে সে ভাতগুলো নষ্ট হয়ে যায়, রাতে খাওয়া যায় না, তাই আজ কম রান্না করেছি। আমার কথা শুনে ভাবি তার প্লেট থেকে কয়েক মুঠো ভাত মুন্নার পাতে দিয়ে বলল, এই নাও আমার থেকে নাও। মুন্না বলল, যে কয়েকটা ভাত নিয়েছো তাতে তো তোমারই পেট ভরবে না, আমাকে দিচ্ছ কেন? ভাবি বলল, কিচ্ছু হবে না, তুমি পেট ভরে খাও। তাদের আদিক্ষেতা দেখে আমার গা চলতে লাগলো। আমি মনে মনে ভাবছি এই মুহূর্তে আমার কি করা দরকার। হ্যালো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে এমন দেবর ভাবিকে কি করা উচিত। আমাদের গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন। আপনাদের শেয়ারের উপর ভিত্তি করে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।